दर्शक चैनल आय सेरा कंठ 2010 এর আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী কাকুন দরদিয়া। সুন্দর করে সেজেছো, সুন্দর করে গিয়েছো, সবকিছু মিলে ভালো। তবে একটা কথা বলতেই হয় যে কোন গানে কোন কথায় কতটুকু কিভাবে নাচব সেটাও মনে হয় একটা সীমাবদ্ধতা থাকে। এটা কবরের কথা বলা হচ্ছে, এখানে চিরবিদায়ের কথা বলা হচ্ছে, সেটার মধ্যে কোন ভঙ্গিতে নাচতে হবে সেটাও কিন্তু জানতে হবে, এটা আমার মনে হয় আর কি। কারণ বাউলঙ্গের গানের যে নাচ আমরা দেখে অভ্যস্ত, পূর্ণ দাস বাউল আমাদের দেশের যে বাউলরা গাইছে তাদের একটা অন্য ধারার নাচ, তারা ওই নাচটার মধ্যেও কিন্তু তাদের আধ্যাত্মিক চেতনাটাকে নিয়েই ঘুরছে, সেরকমভাবেই রোল করছে। তো আমার মনে হয় সেটাও একটা শিক্ষণীয় ব্যাপার। এটা পারফর্মিং আর্টস, আমরা পারফর্ম করছি, পারফর্ম মানে হচ্ছে দেখাও শোনাও, এই বিষয়টাকে সচেতন রেখে তুমি গানের শব্দ, গানের সুর, গানের কথা কোথায় মানুষকে নাড়া দিচ্ছে, আর তুমি কোন অভিনয় করছো, কোন ভঙ্গিমায় নাচছো, সেটারও একটা সীমাবদ্ধতা থাকবে, সেটারও একটা সিলেকশন থাকবে, সেই দিকে খেয়াল করবে। এছাড়া ওভারঅল ইউ আর এক্সেলেন্ট। থ্যাংক ইউ ম্যাম। ওকে, খুরশিদ আলম স্যার, গান ভালো হয়েছে তোমার। ধন্যবাদ স্যার। খালি ওই যে বিশ্বজোড়া নাম, হঠাৎ বিশ্বজোড়া নাম, এইটা একদম কাট হয়ে গেল একটা জায়গা। আর জিগাই বানা, এই দুইটা জায়গা, এইখানে যে সমস্ত আধ্যাত্মিক কথাবার্তা আছে এর সঙ্গে একটু নাচটা বোধ হয় আর একটু কম হলে ভালো হতো। তবু ভালো, অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। শাম্মী ম্যাম,
আমি অন্য কোনো কথা বলবো না, আমার কাছে গানটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাম। আর তুমি একটু খেয়াল করো গানের শেষে যে শব্দগুলো আছে ওইগুলো যেন একটু পরিষ্কার হয়। ধন্যবাদ কাকুন। আমার মনে হয় এরপর তুমি গানের সাথে সাথে নাচটাও শিখে ফেলো ভালো করে, কারণ নেক্সট রাউন্ডে গেলে বিভিন্ন রকম গান গাইতে হবে, সেগুলোর সাথে ম্যাচিং করে করে বিভিন্ন রকম নাচতে হবে। চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা করব। ওকে ভালো থাকো তুমি। ধন্যবাদ।